বহু টানাপোড়েনের পর এবার হাইব্রিড মডেলেই হতে যাচ্ছে এশিয়া কাপ। বৃহস্পতিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল নিশ্চিত করেছে বিষয়টি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি জানিয়েছে, চলতি বছর অনুষ্ঠিতব্য এশিয়া কাপের সময়সূচি আগামী 31 আগস্ট পর্দা উঠবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতার, যার পর্দা নামবে ফাইনালের মধ্য দিয়ে আগামী 17 সেপ্টেম্বর। পাকিস্তানের সঙ্গে যৌথভাবে এবার এশিয়া কাপ আয়োজনের স্বত্ব পেয়েছে শ্রীলঙ্কা। পাকিস্তান এবং শ্রীলঙ্কার মাটিতেই অনুষ্ঠিত হবে এশিয়া কাপের এবারের আসরটি। হাইব্রিড মডেল অনুসারে বাছাই পর্ব ছাড়া এবারের আসরে মোট 13টি ম্যাচ হবে, 6টি লিগ পর্বের ম্যাচ আর 6টি সুপার 4-এর ম্যাচ এবং ফাইনাল। এদিকে এশিয়া কাপের চলতি বছরের আসরে একই গ্রুপে রয়েছে পাকিস্তান ও ভারত। এতে এবারের আসরে ভারতের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়, পাকিস্তানে অনুষ্ঠিত হবে 4টি ম্যাচ, বাকি 9 ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার মাটিতে। 6 দলের এই টুর্নামেন্টের এ গ্রুপে পড়েছে ভারত, পাকিস্তান ও নেপাল। অন্যদিকে বি গ্রুপে পড়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা আর আফগানিস্তান। দুই গ্রুপে শীর্ষ 2 দল চলে যাবে সুপার 4-এ।